আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত আবু বকর সিদ্দিক ভাই, আপনি প্রশ্ন করেছেন যে অনেক সময় আমাদের হাত থেকে অনিচ্ছাকৃত কোরআন অথবা হাদিসের কিতাব পড়ে যায় বা অনেক সময় অনিচ্ছাকৃত পা লেগে যায়, তো এর কোনো কাফফারা আছে কি না, এ ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। মহতরম ভাই, প্রত্যেক মুসলিমই কোরআন এবং হাদিসকে যথাযথ মর্যাদা দেওয়ার চেষ্টা করে। অনেক লোক আছে যারা হয়তো কোরআন পড়ে না, হ্যাঁ কোরআন বুঝেও না, তদুপরি তারা জানে যে এই কিতাবটি আমাদের ধর্মীয় গ্রন্থ এবং একে সর্বোচ্চ সম্মান দেওয়ার সে জন্য প্রস্তুত, এবং এটা প্রায় বেশিরভাগ লোকই করে থাকি আমরা। আর আরেকটা বিষয় যে বেশিরভাগ লোকই করে থাকে না, বরং প্রত্যেক মুসলিমই করে থাকে। আর আরেকটা বিষয় যে আমাদের দেশে আমরা দেখেছি যে যারা সাধারণ মুসলিম তারা আরবি লেখা দেখলে একটা এহতরাম সম্মান করে, মনে করে যে এটাই হয়তো আরবি, এখানে কোরআন আছে বা কিছু আছে ইত্যাদি। তো এইরকম জাতির অবস্থা যদি তাদের যদি এমন হয় যে অনিচ্ছাকৃত কোরআন হাত থেকে পড়ে যায়, হাদিস হাত থেকে পড়ে যায়, বা অনিচ্ছাকৃত পাটা হয়তো লেগে গেল, হ্যাঁ তো এর জন্য কোনো কাফফারা নেই। আমাদের দেশে হয়তো অনেকে অনেক রকম কাফফারা দেখবেন, বিভিন্ন দিকে বিভিন্নভাবে প্রচলিত আছে। কেউ হয়তো কোরআনের ওজনে চাউল সদকা করে, কেউ হয়তো অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে কাফফারার ক্ষেত্রে ইত্যাদি। তো আসলে এটা অনিচ্ছাকৃত একটি বিষয়, আমি তো আর ইচ্ছা করে হাত থেকে ফেলিনি, পড়ে গেছে, যেমন অন্য জিনিস আমার পড়ে যায়। তবে এই ক্ষেত্রে আমার সাবধান থাকা উচিত, অনুতপ্ত তো হই, সাথে সাথে সাবধান থাকা উচিত যাতে ভবিষ্যতে আমার দ্বারা এমন কোনো কাজ না হয়, আর এজন্য কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, কারণ সে ইচ্ছাকৃত ফেলেনি, অনিচ্ছাকৃত ফেলেছে, বুঝে আসছে। আর যদি ইচ্ছাকৃত করে তাহলে অবশ্যই সে গুনাহগার, অবশ্যই সে গুনাহগার। কোরআন বা হাদিসের যদি সে সম্মানহানি করার জন্য আল্লাহর কাছে সে অবশ্যই শাস্তির ভাগী হবে। আর যদি অনিচ্ছাকৃত হয় তার জন্য কোনো কাফফারা লাগবে না, আল্লাহ তাকে ইনশাআল্লাহ এই জন্য পাকড়াও করবেন না, তবে ভবিষ্যতের জন্য সাবধানতা অবলম্বন করবে যাতে এরকম ভুল আর না হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন এবং আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন এবং হাদিসকে সর্বোচ্চ সম্মান দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।